নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা বোয়াল মাছে তেল ঝাল করে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, ছ পিস বোয়াল মাছ আছে। এখানে টমেটো আছে ছোট ছোট সাইজে দুটো, একটা পেঁয়াজ কুচি আছে, কয়েকটা লঙ্কা আছে পাকা লঙ্কা, রসুন আছে, আদা আছে, সর্ষের তেল, হলুদ, লবণ, গোটা জিরে আছে, আর আছে ধনে গুঁড়ো। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছে, বোয়াল মাছ বন্ধুরা, আর ছাড়া মাছ, এটা কিন্তু ভাজার সময় ভীষণ ফাটতে পারে, চোখ মুখে এসে তেল ছিটতে পারে, সেই কারণে সাবধানে ভাজতে হবে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, তারপরে সর্ষের তেল দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই তেল দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব। আমি পাকা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, ছটা সাতটা পাকা লঙ্কা, আদা দিয়ে দেবো, রসুন দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প করে, দুটো টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার মশলাটা আমি পেস্ট করে, তেল গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন গোটা জিরে দুটো টমেটো। হলুদ দিয়ে দেবো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেবো চারটা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেবো। বোয়াল মাছের তেল ঝালটা আমার হয়ে গেছে, আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি বোয়াল মাছের তেল ঝাল। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।